তরঙ্গে ভাসতেছি তাই না? ভাগ হয়ে যেতেছেন? হ্যাঁ হায় হায়, আজকে যা খুশি তা করতেছে, আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে বুক করবে আল্লাহ, অক্সিজেন আল্লাহ, সব আল্লাহ, সুরক্ষিত করবে আল্লাহ, আল্লাহর দেওয়া চোখ 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবে, আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে, আর আল্লাহ ডাকবে তারপরেও আসবে না। এই জন্য আসেন ভাবি, ছিলাম না আবার থাকবো না, যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব, চলেন একটু চিন্তা করি, একটু চিন্তা করি, পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি, কি নিয়ে যাব, চলে যেতে হবে, দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না, ওইখানের বাজার ভিন্ন, কারেন্সি ভিন্ন, ওইখানে সবকিছু ভিন্ন, দুনিয়াটা চলবে না, যদি চলতো, যদি চলতো, যদি চলতো, তাইলে দুনিয়ার বড় লোকরা বিরিপকে শুনিয়া যেত, চলে না কিচ্ছু, সব রেখা যেতে হয়, এটাই সত্য, ফেরেশতার কথাই সত্য, মারা যাওয়ার সাথে সাথে বলবে দাহাবাতিল আমওয়াত, দুনিয়ায় যা অর্জন করছো সব হাত ছাড়া, বাকিয়াতিল আমাল, তোমার সাথে তোমার কর্ম আছে, ইনকানা খায়রা ফা খায়রা, ভালো হলে ভালো দেখবে, ইনকানা শাররা ফা শাররা, যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে, কেউ তোমার ভাগিদার হবে না, সত্য এটাই, মা বাবা অনেকেরই এখানে নাই, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু প্রতিদিন সকালে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে নেই, যে প্রতিদিন 1 টাকা 1 টাকা দেয়, মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এখানে একজনও অভ্যস্ত নেই, যারা 5 ওয়াক্তের নামাজি, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ আলাদা পড়ে, পড়ে হাত তোলা দোয়া করে, আল্লাহ আমি 2 রাকাত পড়লাম, মাকে 1 রাকাত দিয়েন, বাবাকে 1 রাকাত দিয়েন, এরকম অভ্যস্ত এখানে একজন, এটাই দুনিয়ার চিত্র, দুনিয়ার চিত্র এটাই, কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায় দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায় দিবে, বিদায় আমরা ছিলাম না আবার একদিন থাকবো না, আসেন আজকে বৈশা ভাবি যে কিনিয়া যাবো, যাইতে হবে এটাই সত্য, আজ হোক আর কাল যাইতে হবে, দুনিয়ার প্রয়োজন আর কতটুকু, ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন আর ফিরে আসা যাবে না, ওইখানে 2টেই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই, আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা আযহরি, ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে, দুটাই দুটাই, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, এটার ভিতরে আল্লাহ প্রতিদিন লাগাইতেছেন, পুঞ্জি বড় লাগাইছেন, যেটা আমার ব্যক্তিত্ব, এটা আল্লাহর চালানো, আমার ব্যক্তিত্ব আল্লাহ পরিচালনা করেন, সব আল্লাহর দেওয়া 100%, এই জন্যই বারবার বুঝাইতেছি চলে যেতে হবে, এই জন্য আল্লাহ সতর্ক করছে, যুবক মাতাল হয়েও না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারে, এমনকি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারে তোমাকে, ঘোড়ার উপর থেকে, এমনকি চলমান অবস্থায় উঠাইতে পারে, আপনাদের এই রাস্তায় প্রতি মাসে 2-1টা মানুষ মারা যায় না, এরকম হয় না, সত্য তো? হ্যাঁ, কত শ্রমিকই তো এই পর্যন্ত গেল, রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে, ঠিক না? না যায় নাই,
কত গাড়ি তো আপনারা ভাঙচুর করছেন এই পর্যন্ত, করেন না? না করেন নাই কি রাগ হয়ে গেলেন? না করেন না এই পর্যন্ত কত গাড়ি ভাঙচুর, কত বড়ই যে রাস্তাকে অবরুদ্ধ করা হলো, ঠিক না? আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠে আনিতে পারি, বাবো জলদি বাবো, কিনিয়া যাবে। সত্য এটাই যে বাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে, গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কেয়ামতের দিন কানে ধ্বনি আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাত। সুরম পেশার মানুষগুলা রাগ হেন না, বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই। আমিনু আলা রাব্বিকুম, ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন। সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো, না হজ রাখছে না জাকাত রাখছে, হজও রাখে নাই জাকাতও রাখেন নাই, ইমান মাতৃকোলে দিয়া পাঠাইছেন। শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতের ভিতরে ঢোকো। হায়, ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন 60-70 বছরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, স্বামী স্ত্রী দুইজন খাটতে হয়, ছোট একটা বাসার জন্য দুই রুমের না তাও এক রুমের, তাও কোনো আলাদা কিচেন না, সম্মিলিত কিচেন নিয়া এটা কাটাইতে, এটার জন্যই যদি দুইজনে খাটতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। এটার জন্য তো বেশি চান নাই, বেশি চেয়ে ফেলছে, বেশি চেয়ে ফেলছে, কি রাগ হয়ে গেলেন বললাম দেখা? হ্যাঁ হ্যাঁ, কয়জন শ্রমিক পেশার মানুষ আছে এখানে, বড় বড় হাইফাই বাংলো নিয়ে থাকে, 15-16 কামরার ফ্ল্যাট নিয়ে থাকে, কি রাগ হয়ে গেলেন? আমি আপনাদের দুঃখের উপরে বলতেছি, আমিও দুঃখিত, বুঝাইতে চাইতেছি যদি বুঝে আসে। সামান্য দুই রুমের বাসার জন্য, সামান্য একটা দুইটা বাচ্চা নিয়ে চলার জন্য, দুই মুঠ ভালো খাওয়ার জন্য, বৎসরে দুইটা ভালো কাপড় পরার জন্য স্বামী স্ত্রী দুইজনকেই যদি শ্রম দিতে হয়, না হোক স্বামীকে যদি ওভার টাইম দিতে হয়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা খাটতে হয়, যেই আল্লাহ এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে, ওটার জন্য 5 ওয়াক্ত নামাজ চাইছে, বেশি চাইছে? বলেন আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। আপনি বলবেন ওই জান্নাত কি সত্য? আমাদের নবীজি চোখে দেখা আছে সত্য, আজকে মানবেন না কালকে মানবেন, আল্লাহ বাধ্য করবে, এটাও সত্য, আল্লাহ বলে দিছে। আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য? তুমি চিৎকার দিয়ে বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামুকিনুন, আল্লাহ দেখা ফেলছি ফিরত পাঠান, কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না, নিচে জমিন উপরে আকাশ এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিয়েছেন, এটাকে ব্যর্থ করে কোথাও যাওয়া যাবে না, যদিও যাওয়া যায় তার উপরেরটাও আল্লাহর, সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আকাশ কয়টা ব্যত করবি, যেটা ব্যত করবি উপরেরটা আমার, 7টা যদি ব্যত করস তাইলে ফাওকা সাবি সামাওয়াতিন আরশুর রহমান, 7 আকাশের উপরে ব্যত করা যদি পৌঁছস ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি, কই ব্যত করবি, কোথায় যাবে, কোথায় যাবে ব্যত করা, জমিন ব্যত করা, দুনিয়া চেষ্টা করছিল কিন্তু ব্যত করা যায় নাই, বিজ্ঞান যে চেষ্টা করে না এরকম করে নাই, চেষ্টা করছিল, আমেরিকা দেখেন আমাদের উপরে, নিচে দেখেন আমরা, গ্লোবের ভিতরে দেখেন ম্যাপের ভিতরে, ফুটবলটা নিয়ে দেখেন আমেরিকা আমাদের বিলকুল উপরে, মাথার উপরে আমরা বিলকুল নিচে,
ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে, চেষ্টা করছিল। 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না, পাথর আর পাথর, পাথর আর পাথর, ড্রিল ভাঙ্গা চলে আসে, সম্ভব না। আল্লাহর লগে পাঙ্গা নেওয়া যায় না, বুঝছেন না? ঢাকায় কথা বোঝেন? আল্লাহর লগে পাল্লা নেওয়া যায় না, সত্য এটা। ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে? 5 ওয়াক্ত নামাজ চাইছে, আর কি চাইছে? নাইলে ওলামা কেন বলে আস-সালাতু মিফতাহুল জান্নাহ? ওলামা তো বলে, আল্লাহ তো বলে, রসুল তো বলে, ওলামা তো বলে, 5 ওয়াক্ত নামাজ পড় জান্নাতের চাবি হাতে নিয়ে আনে। বেশি চাইছে? কি বলেন, বেশি? ছোট একটা 2 রুমের বাসার জন্য যদি, সামান্য খাওয়ার জন্য যদি, 60-70 বছরের জীবনের জন্য যদি মাথার গাম পায়ে ফেলতে হয়, রাত দিন খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, হয় জীবনের ঝুঁকি নিয়া সাগর পর্যন্ত পাড়ি দিতে হয়, তাহলে জান্নাতের জন্য তো বেশি চান নাই 5 ওয়াক্ত নামাজ চাইছে। জান্নাতের জন্য তো বেশি চান নাই সারা বৎসরে 30 দিন রমজানের রোজা চাইছেন, আর তো কিছু চান নাই। ইমান তো মাতৃ করে দিয়েই পাঠাই, এই জন্য আসেন। ভাবি থাকবো না, ছিলাম না, কি নিয়ে যাব? যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি তাহলে আল্লাহর কাছে পরিচয় পাব, পরিচিতি পাব, ইজ্জত পাব, স্থান পাব, জায়গা পাব, চির শান্তির জায়গা জান্নাত পাব। যেটা রেডি ওইখানে কিচ্ছু রেডি করতে হবে না, সব তৈরি আছে, শুধু যাবে আর বুক করতে থাকবে, সব রেডি করে রাখছে। মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট, ঠিক না? দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নেই, ঠিক না? রেডি ফ্ল্যাট হইল কি করে? আমার খাট কই, আমার ফার্নিচার কই, কি এটার নাম রেডি? কি মনে হয় বোঝেন না, বুঝাইতে পারতেছি না, লেখা থাকে না রেডি ফ্ল্যাট, ঠিক না? শুধু দেওয়াল দিয়ে রেডি, ঠিক না? বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে, ঠিক না? জান্নাত এরকম রেডি না, কমপ্লিট রেডি, শুধু ঢুকবে আর বুক করবে, সব রাখা আছে, কিচ্ছু করতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ রসুল চোখে দেখে আয়েশা বলছেন, চাইতে দেরি পাইতে দেরি হবে না, মা তাস্তাহি, যা মনে আসবে তা মিলতে থাকবে। দুনিয়ার মতো ছোট 2 ফ্ল্যাট না, 2 কামরার ফ্ল্যাট না, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত, যার মাটি মাটি দিয়া না মুস্ক আর আম্বার দিয়া, যার মাটি মুস্ক দিয়া বা জাফরান দিয়া, যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইট আর টিন শিন দিয়া না, একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া। সাহাবা পাগল ছিলেন না, আজকেও আল্লাহওয়ালারা পাগল না, আজকেও আলেম ওলামা পাগল না, যে ওরা পাগল এই জন্য এদিকে দৌড়াইতেছে আমাদের পিছে পিছে দৌড়ায় না, ওরা পাগল না, সাহাবাও পাগল ছিল না, ওনারা জানতেন ওটাই আসল, এটা ধোকা। এই জন্যই তো কোরআন বলে লা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গারুর, ধোকায় নেনো না পড়ো তোমরা, ইয়াউমা তাগাবুন। কোরআন একটা ছুরাই আছে যার নাম হলো ধোকা, ওই ছুরায় বুঝাইছে মানুষ ধোকায় পড়ো না, তোমাকে চলে যেতে হবে, তুমি চিরঞ্জীব না, ভাবো তুমি কিনিয়া যাবে, কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে, তোমার প্রস্তুতি হবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়া এখনো চিত্র রাখা আছে, ইতিহাস রাখা আছে, ফেরাউনের কৃত দাসী হইলে হবে কি, এখনো কবর থেকে সুদ রান বাহিত, বেলাল কৃত দাসার কালো হইলে কি হবে, তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। হ্যাঁ হ্যাঁ সত্য, হাজারো কবর আছে দুনিয়াতে, এখনো ওইখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে, কেন আসে আমি জানি না, কেন না আমার চোখে আসছে এই জন্য আমি বলি, কেন আসছে আমি জানি না, যাকেই দেখি সেই কাঁদে, কেন কাঁদে জিজ্ঞাস করলে বলে বলতে পারি না, কেন কাঁদ বলছে জানি না, কেন এখানে দাঁড়াইলে চোখে পানি আসে, সত্য এটাই। আসেন, প্রস্তুতি নেই,
বেশি কঠিন ছিল না আমাদের জন্য। আমরা যারা শ্রম পেশার মানুষ দুনিয়া বেশি পাই নাই, আমরা বেশি পাই নাই। প্রস্তুতি সহজ, নারীর জন্য সহজ, ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ, শাসকের জন্য সহজ, প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ, যদি সে প্রস্তুতি নিতে চায়। আর যদি না নিতে চায় জীবনটা কেটে যাবে, ওইটাই সত্য হবে, থাকবো না, যেই কোনো মুহূর্তে উঠায় নিবে। কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে, প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকেই বকতে হবে, আমার বোক কেউ বকবে না, সত্য এটাই, কেউ আমার দিকে তাকাবে না। আর যেটা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। আমি দোজক শুনাইতে চাই না আপনাদের যে দোজকে কি রাখা আছে, কিন্তু এতটুকু শুনেন একজন দোজগীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, দেহটা কিরকম মোটা হবে, কত 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে, দেহটা কিরকম মোটা হবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি, আল্লাহর রাসূল বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে, জাবালে বায়দা যেটা ইয়ামানে রাখা আছে, ওই পাহাড় দেখা ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড়। এক এক দোজগীর উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার, চেহারাটা কিরকম বিকট হবে মনে হয় বুঝাইতে পারি। আর এক এক জান্নাতির শরীর কিরকম হবে, 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে, ইসুফ আল ইসলামের মতো রূপ হবে, ইসুফ আল ইসলামের মতো রূপ হবে, আদম আল ইসলামের মতো লম্বা হবে, ইসুফ আল ইসলামের মতো রূপ হবে, দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, ঈসা আল ইসলামের মতো বয়স হবে, মুসা আল ইসলামের মতো শক্তি হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, জুরদুন মুরদুন মুখালু, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ইসুফ আল ইসলামের মতো রূপ হবে, বোঝেন ইসুফ আল ইসলামের রূপ এরকম রূপ ছিল। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, নিব ওয়াদা পাক্কা, বেশি কিছু না আমাদের প্রস্তুতি, এই উম্মতের জন্য বেশি না, একের ভিতরে 100 রাখা আছে, একের ভিতরে পুরো জীবনের প্রস্তুতি একটার ভিতরে রাখা আছে। এই জন্যই তো আমি হাতে পায়ে ধরে বলি, এই উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো আর কিচ্ছু দরকার ছিল না, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, শুধু 5 ওয়াক্ত নামাজ, একজন যদি না ছাড়ত, আজান হইতে দেরি যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে, ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে, মেইলে তো মেইলে, অফিসে তো অফিসে, আদালতে তো আদালতে, খেতে তো খেতে, খামারে তো খামারে, রোডে তো রোডে, ঘাটে তো ঘাটে, হাটে তো হাটে, বাজারে তো বাজারে, বাড়িতে তো বাড়িতে, ঘরে তো ঘরে, যে যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত, যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত। আসেন, আল্লাহ আমাদের জন্য কঠিন করেন না, সহজ, এক জিনিসের ভিতরে প্রস্তুতি, 5 ওয়াক্ত নামাজ। কি রাজি? কে কে ওয়াদা করতে পারি? পাক্কা কিন্তু না কাচ্চা? আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, সত্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আর দ্বিতীয় হলো, যাই না বুঝা আল্লাহর নাফরমানি কখনো করব না, কিছু নাফরমানি আমরা যাই না বুঝা করি, যাই না বুঝা কিছু নাফরমানি করি, পিছনে যেটি গেছে ওগুলো বাদ দিলাম, সামনে যেটি আসতেছে এটা দেখাইতেছে, সামনে একটা নাফরমানির দিন আসতেছে, 14 তারিখ, কি তারিখ, কি তারিখ, 14 তারিখ,
জানি না বুঝা আল্লাহর নাফরমানি কখনো করব না। হতে পারে আল্লাহ নারাজ হয়ে গেল। এখন দূরে শুনতেছি তুর্কিতে এই 7.8 ভূমিকম্প আমাদের দেশে আসছিল 5-6 বছর আগে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, একজন মানুষ মারা গেছে, তাও সে উপর থেকে লাভ দিয়া পড়া মারা গেছে, নাইলে সেও মারা যেত না, কোনো বিপর্যয় ঘটে নাই। এই 7 পয়েন্ট আজকের দিনে 16,000 পার হয়ে গেছে তুর্কিতে, 16,000 না আরো কত 16,000 চাপা পড়ে আছে কেউ জানে না, উদ্ধার অভিযান পূর্ণ হলে জানা যাবে কত হাজার গেছে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই।